প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছো। তোমাদের শীতের সকালে স্বাগতম। অনেকদিন পর তোমার সাথে দেখা, আশা করি সকলেই বেশ ভালো আছো এবং এই শীতের আমেজকে উপভোগ করছো। আজকে আমরা প্রথম অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বা বাংলায় যেটাকে আমরা বলি জিন প্রকৌশল। আমি আবারও বলছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল। আমি একটু লিখে তোমাদের দেখাই। লিখলাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, দেখতে পাচ্ছ আশা করি। যাই হোক, মূলত এই জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো তোমার প্রাণীর শরীর থেকে বা প্রাণী দেহ থেকে বিশেষ কিছু জিনকে অন্য কোনো জিনে স্থাপন করে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী তৈরি করার, বা জিনের বৈশিষ্ট্য পরিবর্তন করার যে প্রযুক্তি তাকে আমরা বলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমি যদি সহজ কথায় একটু ব্যাখ্যা করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। ভেড়া তোমরা সবাই চেনো, ভেড়া একটি প্রাণী যাকে আমরা মূলত ব্যবহার করি বা যাকে আমরা জানি পশম উৎপাদনকারী প্রাণী নামে। অর্থাৎ ভেড়া থেকে আমরা পশম পাই, যে পশমকে ব্যবহার করে কম্বল বা বিভিন্ন ধরনের পোশাক, শীতের পোশাক তৈরি করা হয়। তো এখন ভেড়ার পশম তখনই ভালো উৎপাদন হয় যখন ভেড়া যে খাদ্যটা খায় সে খাদ্যে ফসফরাসের মাত্রা ভালো থাকে বা ফসফরাসের পরিমাণটা ভালো থাকে। তো ভেড়া সবসময় একটা ঘাস খেতে পছন্দ করে, ঘাসটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ইপিলিপিল। বৈজ্ঞানিক নাম হচ্ছে ইপিল ইপিল। এটা একটা গাছের নামও আছে যদিও, বাট দূর্বা যে ঘাসটা, দূর্বা ঘাস, এই দূর্বা ঘাসের বৈজ্ঞানিক নাম হচ্ছে এপিলিপিল ঘাস। কিন্তু এই ঘাসটা ভেড়া খেতে পছন্দ করলেও এই ঘাসে কিন্তু তোমাদের ফসফরাসের মাত্রা বা ফসফরাসের পরিমাণ খুব কম। আবার আরেকটা ঘাস আছে যাকে আমরা বাংলায় বলি মুথা ঘাস। কি ঘাস বললাম? মুথা ঘাস। এই মুথা ঘাস কিন্তু আবার ভেড়া খেতে পারে না, কারণ ঘাসটা একটু খসখসে টাইপের বা খসখসে প্রকৃতির। এখন এই ঘাসটার মধ্যে আবার ফসফরাসের মাত্রা ভালো থাকে। তো গবেষকরা বা জেনেটিক ইঞ্জিনিয়াররা করে কি, এই যে মুথা ঘাসের যে জিন, এই মুথা ঘাসের জিনটাকে নিয়ে ইপিলিপিল বা দূর্বা ঘাস যেটা আছে এই দূর্বা ঘাসে স্থাপন করে। স্থাপন করলেই ভেড়া নতুন যে জাত উদ্ভাবন হয় ঘাসের, সেটা দেখতে বা প্রকৃতিগত দিক থেকে পুরোটাই ইপিলিপিল ঘাস, কিন্তু তার ভিতরে ফসফরাস উৎপাদনের মাত্রাটা বৃদ্ধি পায়। ফলে ভেড়াও খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, প্লাস আমরা যে ভেড়াকে প্রয়োজনীয় ফসফরাস দিব সেটাও কিন্তু ভেড়া পেয়ে যায়। এই যে প্রযুক্তি, যে প্রযুক্তির মাধ্যমে আমরা একটা ঘাসের জিনকে আরেকটা ঘাসে স্থাপন করলাম, এই প্রযুক্তিটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন আমি একটু রিডিং পড়ি, তোমরা একটু শোনো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ যে কৌশল অবলম্বন করে এক জীব কোষ থেকে অন্য জীব কোষে স্থানান্তর করা হয় তাদেরকে একত্রে রিকম্বিনেন্ট ডিএনএ বলা হয়। কি বললাম? তাদেরকে একত্রে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। আর একটু ভালোভাবে বুঝাই বলি আমি। ধরো তোমার বাসায় একটা গরু আছে, এখন তুমি চাচ্ছ এই গরু, এই যে গরুটা, আর তোমার বাসায় একটা ভেড়াও আছে, কারণ ভেড়া দুগ্ধ কম দেয়, গরু কিন্তু দুগ্ধ বেশি দেয়। তুমি চাচ্ছ যে আমি আমার যে বাসায় ছাগলটা আছে সেই ছাগলটাকে আমি এমনভাবে পরিবর্তন করব যেন সে দুগ্ধ একটু বেশি পরিমাণে দেয়। তা আমি করি কি, গরুর যে জিন, এই গরুর জিন এবং ভেড়ার জিন দুটাকে একটা মিশ্রণ করি। এই প্রযুক্তির মাধ্যমে মিশ্রণ করার পর নতুন যে জাত উদ্ভাবন হয় ছাগলের, এই জাতটা কি হয়, দেখতে হুবহু আগের ছাগলের মতোই, বাট
এটা দুগ্ধ উৎপাদনের মাত্রাটা একটু বেশি। তো এই প্রযুক্তিতে যে নতুন জিনগুলো তৈরি করা হয়, এই জিনগুলোকে আমরা বলি রিকম্বিনেন্ট ডিএনএ। এটা কিন্তু যারা বিজ্ঞানে পড়ে বা সায়েন্সে পড়ে যারা তারা পড়বে বিস্তারিত জীববিজ্ঞানে, আর যারা কমার্সে পড়ো বা আর্টসে পড়ো, তোমাদের কিন্তু 9-10-এর বিজ্ঞান বইয়ে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং টপিকটা ছিল, আমি সেটা একটু আবার আলোচনা করব। আমি চিত্রের মাধ্যমে একটু আলোচনা করি, তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় কিন্তু অবশ্যই লিখবে, কিছু শব্দ এখানে আমরা ব্যবহার করব। তোমার কাছে ধরো দুইটা প্রাণীর জিন আছে, একটাকে আমরা বলি দাতা জিন, আরেকটাকে আমরা বলি গ্রহীতা জিন। একটাকে বললাম দাতা জিন, একটাকে বললাম গ্রহীতা জিন। এই কথাটা বলার কারণ আছে, কারণ হচ্ছে দাতা সবসময় দিয়ে যায় আর গ্রহীতা সেটাকে গ্রহণ করে। আচ্ছা ধরো তোমার এটা হচ্ছে মুথা ঘাস, যেটা থেকে কিছু পরিমাণ জিন আমরা গ্রহীতাকে দিব, মানে দূর্বাঘাসকে দিব। ওই যে বললাম আমাদের উৎপাদন করতে হবে দূর্বাঘাসই, বাট আমরা এর মধ্যে এই মুথা ঘাসের কিছু বৈশিষ্ট্য ট্রান্সফার করব, ঠিক আছে? আচ্ছা তো এইটা করার জন্য আমরা কি করি, এই যে দুইটা জিন, দুইটা ঘাসের দুইটা জিন, এই দুইটা জিনকে আমরা একটা অ্যাসিড দিয়ে খণ্ডিত করব, যেটাকে আমরা বলি রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম আমি লিখে দিই, এই দুইজনকে আমরা রেস্ট্রিকশন এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে খণ্ডিত করব। খণ্ডিত করার পর এদিকে দেখতে কেমন হবে দেখো, মানে এদেরকে আমরা ছেদন করলাম, কেটে ফেললাম, ছুরি দিয়ে তো কাটা সম্ভব নয়, আমরা বিভিন্ন অ্যাসিড দিয়ে কাটবো এটাকে। ওকে, সেম আমরা ওই কোষটাকেও কেটে ফেলবো বা ওই জিনটাকেও কেটে ফেলবো। কাটার পর এদেরকে এমনটা দেখা যাবে, কাটার পর এই জিনগুলোকে দেখতে এমন হবে। এখন জিনকে আমি কাটলাম, কাটার পর কি করব, একটার বৈশিষ্ট্য বললাম না, একটার মধ্যে ট্রান্সফার করব। তো আমরা ট্রান্সফার করি, দেখো আমাদের কিন্তু গ্রহীতা যে জিনটা থাকবে, মানে দূর্বাঘাসের যে জিনটা থাকবে, সেটা হুবহু থাকবে দূর্বাঘাসকে আমরা উৎপাদন করব। তার মানে আমাদেরকে দূর্বাঘাসের বৈশিষ্ট্য নিতে হবে বেশি, এই জন্য আমরা দূর্বাঘাসের এইটুকু অংশকে নিব আর এইটুকু অংশকে ফেলে দেব, এইটুকু অংশ আমাদের কোনো প্রয়োজন নেই। আবার যেহেতু মুথা ঘাস যেটা, এটার অল্প একটু বৈশিষ্ট্য, যেটা হচ্ছে শুধুমাত্র ফসফরাস উৎপাদন করতে পারে, ওইটুকু বৈশিষ্ট্য আমরা নিব আর বড় অংশটাকে আমরা ফেলে দেব। এখন এই অংশটাকে এই জায়গায় নিয়ে আসতে, এটাকে তো আমি ফেলিয়ে দিলাম, এই ছোট্ট অংশটাকে এই বড় অংশের কাছে নিয়ে আসতে আমার একটা হোস্ট বডির দরকার আছে। কি বললাম, আমরা যখন ট্রান্সফার করব, ট্রান্সফার করব আমরা হোস্ট বডির ভিতরে নিয়ে। কেন হোস্ট বডির ভিতরে দিয়ে আমরা ট্রান্সফার করব, সাপোজ মনে করো তুমি একটা পুকুরে মাছ চাষ করো, মাছটা তোমাকে টাঙ্গাইল থেকে নিয়ে আসতে হবে। এখন মাছ যদি তুমি টাঙ্গাইল থেকে নিয়ে আসো, নিশ্চয়ই একটা ব্যাগে করে নিয়ে আসবে না, কারণ ব্যাগে করে নিয়ে আসলে এই মাছগুলো কি হবে, মারা যাবে। এই জন্য মাছগুলো যেন জীবিত থাকে, সজীব থাকে, আমরা সেই জন্য একটা পদ্ধতি ব্যবহার করি, যেমন একটা পাতিলে বা একটা পাত্রে আমরা পানি নিয়ে সেটার মধ্যে মাছ রেখে তারপরে আমরা গাজীপুরে নিয়ে আসি, রাইট? এইরকম আমাদের এখান থেকে এখানে যখন আমরা এই জিনের অংশটাকে নিয়ে আসবো, আনতে আনতে সে মারাও যেতে পারে, মানে সে নির্জীব হয়ে যেতে পারে, সজীব আর থাকবে না। এই সজীব রাখার জন্য আমরা এখানে একটা হোস্ট বডিকে ব্যবহার করি। ওকে, আমরা যখন এই অংশটাকে এখানে স্থাপন করব, সেটা দেখতে অনেকটা এরকম হবে, নতুন যে জিনটা আমাদের, মানে আমরা স্থাপন করলাম, কিন্তু স্থাপন করলেই তো শেষ নয়, কারণ হচ্ছে স্থাপন করে সেটাকে আমাদের কি করতে হবে, আটকে ধরে রাখতে হবে। অর্থাৎ একটা কাটা জায়গা আমি আরেকটা কাটা জায়গা, কাটা অংশ বসাবো, সেটা তো জোড়া লেগে থাকবে না। এই জোড়া লাগানোর জন্য আমরা কিন্তু সুপার গ্লু ব্যবহার করতে পারবো না, রাইট? কারণ এই জিনগুলো এতটাই ছোট যে
আমরা একটা কোষ তো দেখ খালি চোখে দেখার কথা দূরের দূরেই থাকুক, জিন একটা কোষের ভিতর থাকে, তার মানে জিনকে খালি চোখে দেখা সম্ভব তো নাই, অণুবীক্ষণ যন্ত্র দেখতে কিন্তু একটু কষ্ট হয়ে যায়। তা আমরা কি করি, এটাকে জোড়া লাগানোর জন্য কোনো আঠা ব্যবহার করি না, তবে আঠার মতো একটা পদার্থ বা অ্যাসিড ব্যবহার করি, যাকে আমরা বলি লাইগেজ এনজাইম। লাইগেজ এনজাইম এটা একটা এনজাইম বা অ্যাসিড। আমরা লাইগেজ এনজাইমকে ব্যবহার করি, ব্যবহার করার পর এই অংশ দুটো জোড়া লেগে যাবে। জোড়া লেগে যাওয়ার পর নতুন যে বৈশিষ্ট্য সম্পন্ন কোষটা তৈরি হবে আমাদের, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন যে কোষটা তৈরি হলো, এই কোষটাই হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ। কি বললাম? রিকম্বিনেন্ট ডিএনএ, মানে নতুন একটা কোষ তৈরি হলো আমাদের, নতুন একটা জিন তৈরি হলো, অর্থাৎ রূপান্তরিত কোষ, রূপান্তরিত কোষ। এই কোষটা তারপরে আমরা কি করব, বিভক্ত, বিভিন্ন কোষ বিভাজন পদ্ধতিতে এটাকে বিভক্তকরণ করব। ধরো চারটা কোষে রূপান্তর হলো, এটা বিভক্ত হয়ে চারটা কোষে রূপান্তর হলো, এই যে সে চারটা কোষে রূপান্তর হলো, নতুন যে কোষগুলো আমাদের, এগুলোকে আমরা বলি অপত্য কোষ বা নতুন কোষ। আমার অন্ধকারের জন্য কি দেখা যাচ্ছে না মনে হয়? হ্যাঁ দেখো, আমি সিস্টেমটাকে আবার তোমার কাছে একটু ব্যাখ্যা করে বলি। আমরা দুইটা জিন নিয়েছিলাম, দুইটা জিনের মধ্যে একটাকে আমরা বলছি দাতা জিন, একটা জিনকে বলছি গ্রহিতা জিন, অর্থাৎ একজন জিন দিবে আর একজন সেটাকে গ্রহণ করবে। এখন এই জিন দুইটাকে কাটার জন্য আমার তো কোনো ছুরি ব্যবহার করলে হবে না, কারণ যেটা আমি খালি চোখে দেখতেই পাই না সেটাকে আমি কীভাবে কাটবো। এই জন্য আমি করলাম কি, একটা এনজাইমকে ব্যবহার করলাম যার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। এনজাইম ব্যবহার করে আমি দুইটা জিনকেই কর্তন করলাম বা কেটে ফেললাম। এই যে দেখো কাটা অংশগুলো আমি কেটে ফেললাম। কাটার পরে আমার যেহেতু দাতা জিনের অল্প একটু বৈশিষ্ট্য লাগবে আর গ্রহিতা জিনের বৈশিষ্ট্য সম্পূর্ণটাই থাকবে প্রায়, তা আমরা কি করলাম, দাতা জিনের বেশি অংশটা কেটে ফেলে দিয়ে আমরা অল্প একটু অংশকে এখানে নিয়ে আসবো, আর এখানকার অল্প একটু অংশকে আমরা কেটে ফেলে দিব। এই ছোট অংশটাকে এখানে জোড়া লাগানোর জন্য আমরা লাইগেজ এনজাইম নামক আরো একটা অ্যাসিড বা এনজাইমকে ব্যবহার করলাম। আঠার মতো করে লেগে থাকবে, লেগে থাকার পর এইটা বিভিন্ন কোষ বিভাজন পদ্ধতিতে অনেকগুলো কোষে বিভক্ত হবে, সেটা দুইটা হতে পারে চারটা হতে পারে, কোষে বিভক্ত হলো। হওয়ার পর যে নতুন আমরা কোষ পেলাম তাদেরকে আমরা বলি অপত্য কোষ অথবা রিকম্বিনেন্ট ডিএনএ। এই রিকম্বিনেন্ট ডিএনএ বৈশিষ্ট্য সম্পন্ন যে নতুন জাত উদ্ভাবিত হবে, নতুন যে ঘাসটা আমরা পাবো সেটা কিন্তু মুথা ঘাসও না, সেটা দুর্বা ঘাসও না, নতুন বৈশিষ্ট্যের একটা জাত। এই জাতটাকে আমরা বলি জিএমও, এটাকে আমরা বলি, এই নতুন যে উদ্ভিদটা হলো বা নতুন যে প্রাণী উৎপাদন হয় সেটাকে আমরা বলি জিএমও, মানে হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানস বা অর্গানিজম, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ওকে, তো তোমরা একটু লিখে নিবে, আশা করি এটা তোমরা সবাই তুলছ, খাতায় তুলে নিছ। তা আমি ধাপগুলো তোমাদের বলে দিলাম, তোমরা তোমাদের বই চেক করলে দেখবে বা বইয়ে একটু খোঁজ করলে দেখবে এই যে ধাপগুলো আমি লিখেছি, এই ধাপগুলো আবার স্তরে স্তরে লেখা আছে, পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে, তোমরা বই থেকে অবশ্যই এটা পড়বে। আমি তোমাদেরকে যদি একটু দেখাই, আমার কাছে একটা ভিন্ন বই আছে, তোমরা তো বোর্ড বই ব্যবহার করো, আমার কাছে একটা ভিন্ন বই আছে। দেখো এই চিত্রটা কিন্তু আমি এতক্ষণ ব্যাখ্যা করেছি, ঠিক আছে? তো এই যে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং শিখলাম কিভাবে কাজ করে, এটার গুরুত্বটা কি? এটার অনেক গুরুত্ব আছে। যেমন আমি যদি কয়েকটা ব্যাখ্যা করি, পরিবেশের বিভিন্ন হুমকি থেকে নিজেকে রক্ষা করতে পারে এমন অতিরিক্ত শীত সহ্য করা, পোকামাকড় দ্বারা আক্রান্ত না হওয়া, ভাইরাস ও ফাঙ্গাল দ্বারা আক্রান্ত না হওয়া ইত্যাদি ক্ষমতা সম্পন্ন উন্নত বীজ উৎপাদন সহ মাটির লবণাক্ততা সহ্য করার মধ্য দিয়ে ফসল নিশ্চিত করা যায়। অর্থাৎ আমি যদি একটু এই পয়েন্টটাকে একটু ব্যাখ্যা করে বলি, ব্যাপারটা এরকম দাঁড়ায়। আগে তোমরা জানো যে আউশ, আমন ধান, হ্যাঁ আউশ ধান, আমন ধান, বোরো ধান ইত্যাদি অনেক ধান পাওয়া যেত, কিন্তু সেই ধানগুলো খেতে সুস্বাদু হলেও সেটা কিন্তু বিস্তর জমিতে অল্প কিছু উৎপাদন হতো, মানে ধরো 5 কাঠা জমিতে ধরো 5 মণ ধান উৎপন্ন হতো। কিন্তু যতই দিন সামনের দিকে যাচ্ছে ততই যুগ আধুনিকায়ন হচ্ছে, মানুষ বাড়ছে, এই ফসলের জমিগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে,
বিজ্ঞানীদের মাথায় টেনশন আসলো যে আমরা তাহলে এমন একটা প্রযুক্তি নিয়ে কাজ করি যেখানে এই যে 5 কাঠা জমি এটা তো কমে এখন 3 কাঠা হয়ে গেছে, কিন্তু আমরা উৎপাদন করতে চাই ওই 5 মণ ধানই। আগে তো 5 কাঠায় 5 মণ ধান উৎপন্ন হতো, এখন ওনারা চাচ্ছে 3 কাঠায় যেন 5 মণ ধান উৎপন্ন হয়। তো এইটা নিয়ে কাজ করতে 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 এই জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তারা গবেষণা করতে করতে তারা কিছু ধানের জাত আবিষ্কার করলো। তোমরা এখন শুনবে হয়তো বাজারে গেলে যে ই ধান, ব্রি 28, ব্রি 29, হ্যাঁ এরকম ধানের কিছু মডেলের নাম তোমরা জানো বা শুনে থাকো, তাই না? আচ্ছা, তো এগুলো কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বদলতি হয়েছে। এরপর ইনসুলিন তৈরি করা হয়েছে, মানবদেহে ইনসুলিন তৈরির জিনকে ব্যাকটেরিয়া কোষে প্রবিষ্ট করে বাণিজ্যিকভাবে ইনসুলিন উৎপাদন করা সম্ভব হলো, এটি এই জিন প্রকৌশলের একটি বড় সুফল। ইনসুলিন ডায়াবেটিস রোগের চিকিৎসায় প্রয়োজন হয়, অর্থাৎ অনেকেই শুনে থাকবে যাদের ডায়াবেটিক থাকে তারা কিন্তু বডিতে ইনসুলিন দেয়। উন্নত মানের ফসল তৈরি তো আমি বললামই, তারপর থাকতে পারে ধরো ভাইরাস নাশক। এই যে বর্তমানে মহামারী করোনা ভাইরাস, এই ভাইরাসটাকে প্রতিরোধ করতে হলে আরো একটা অন্য কোন একটা ভাইরাস বা অন্য কোন একটা ব্যাকটেরিয়াকে নিয়ে কাজ করছে কিন্তু বিজ্ঞানীরা। তোমরা হয়তো একটা কথা গ্রামে গঞ্জে শুনে থাকতে পারো, কাঁটা দিয়ে কাঁটা তোলা, কাঁটা দিয়ে কাঁটা তোলা। এটা কাঁটা তো সূচালো থাকে, এখন তোমার গায়ে কোথায় একটা হুল ফুটেছে, কাঁটা ফুটেছে, এটা কিন্তু কাঁটা দিয়ে আবার বের করা যায়, যদিও খুব রিস্কি, এখন আমরা সুই দিয়ে বের করি। কিন্তু এই কথাটাই সেম এখানে আমি বলবো যে এই যে করোনা ভাইরাসের যে প্রতিষেধক ঔষধ নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছেন, এই যে গবেষণা করছেন তারা, এটা কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের ভাইরাস এগুলো নিয়ে কিন্তু কাজ করছে, যেন ভাইরাস দিয়ে ভাইরাসটাকে মেরে ফেলা যায়, এমনও ঘটনা ঘটেছে যে একটা মশার মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এমন একটা জিনকে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে যে এই জিনটা অন্যান্য মশাদের মধ্যে ছড়াবে, অন্যান্য মশাদের মধ্যে ছড়ানোর পর ওই মশাগুলো নিজের থেকে আবার আরেকজনকে ছড়াবে, এবং একটা নির্দিষ্ট টাইম ডিউরেশন পর যাদের মধ্যে এই রোগ জীবাণুটা ছড়াবে, যে সকল মশার মধ্যে এই রোগটা থাকবে বা এই ভাইরাসটা থাকবে, সে সকল মশাগুলো মারা যাবে, অর্থাৎ একটা এলাকা মশামুক্ত হবে। যদি এটা এখনো পর্যন্ত বাজারজাত করা হয় এই ওষুধটাকে, এটা নিয়ে বিস্তর গবেষণা চলছে, মানে মশা দিয়ে কিন্তু মশা মারা যায়, ঠিক আছে? তো আজকে আমি এই পর্যন্তই রাখি। তোমরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে ব্যবহারগুলো বা এর কি কি গুরুত্ব, তোমরা একটু ইন্টারনেটে সার্চ করবে, তোমাদের বইয়ে লেখা আছে, আরো কয়েকটা রাইটারের বই কালেক্ট করবে, কালেক্ট করে করে এগুলো লিখবে। তো সেই পর্যন্ত সকলকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের আইসি ক্লাস এখানে শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, আমাদের জন্য দোয়া করবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, তোমাদের সামনে কিন্তু আরো একটি পরীক্ষার কথা আসতে পারে, তোমরা আরেকটি পরীক্ষা হয়তো বা দিবে অনলাইনে। আমরা যেমন এইবার প্রথম এক্সপিরিয়েন্স করলাম তোমাদের পরীক্ষা নিয়ে, যে কেমনভাবে পরীক্ষাটা নেওয়া যায় বা পরীক্ষা নিলে কতটুকু ফলপ্রসূ হয়, এটার রেজাল্টও কিন্তু আমাদের কাছে তৈরি। খুব সম্ভবত কিছুদিনের মধ্যেই কলেজ থেকে তোমাদেরকে কবে রেজাল্ট দেওয়া হবে বা কিভাবে দেওয়া হবে সে সম্পর্কে জানানো হবে, এবং আরেকটা পরীক্ষা কবে হবে সে সম্পর্কে জানা হবে। তো ঠিক আছে, সকলকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। Thank you.